মনে হচ্ছে যে তার মৃত্যুতে এই জাতি আজকে ঈদ উদযাপন করছে এর পরেও কি আপনাদের ঘুম ভাঙবে না এর পরেও কি আপনারা শিক্ষা নেবেন না এর পরেও কি আপনাদের চোখ খুলবে না এর পরেও কি আপনারা অন্ধ থাকবেন এর পরেও কি আপনারা আপনাদের স্বার্থকে চরিতার্থ করার জন্যে জাতিকে জিম্মি রেখে রাজনীতি করবেন এর পরেও কি আপনারা ভাবছেন আপনি কোনো দিন মৃত্যুবরণ করবেন না আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরকাত ইন্নাল হামদালিল্লাহ ওয়াসলাতাম আল্লাহ আম্মা আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম গত পহেলা জুন ভাইরাসে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এরপরে তিনি ব্রেন স্ট্রোক করার পরে দীর্ঘদিন অচেতন অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন অবশেষে তিনি আমাদের সকলকে কাঁদিয়ে মহান আল্লাহ সুবাহানাহাত আলার ডাকে সারা দিয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন ইন্না আলিল্লাহি ওয়াঈহি ও আমরা দোয়া করি জনাব মোহাম্মদ নাসিম তাঁর জীবদ্দশায় যত অপরাধ করেছেন সেই অপরাধগুলি যেন মহান আল্লাহ তা আলা ক্ষমা করে দিয়ে তাঁর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন কিন্তু এই জায়গায় দুটি প্রশ্ন থেকেই যায় একটি হচ্ছে হাক্কুল্লাহ আরেকটি হচ্ছে হাক্কুল ইবাদ হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহর হক আর হাক্কুল ইবাদ হচ্ছে বান্দার হক কোনো মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে তাহলে তিনি যদি আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন কিন্তু যদি কোনো মানুষ কোনো বান্দার হক নষ্ট করে তাহলে যে বান্দার হক তিনি নষ্ট করেছেন সেই বান্দা ক্ষমা না করা পর্যন্ত মহান আল্লাহ সুবাহন আলাও তাকে ক্ষমা করেন না এখন আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন তিনি বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে বাংলাদেশের জনগণের টাকা আত্মসাত করে নিউ ইয়র্কে প্রায় বিশ থেকে পঁচিশটি অ্যাপার্টমেন্টের মালিক হয়েছেন এই টাকাগুলি কিন্তু বাংলাদেশের সতেরো কোটি মানুষের টাকা এখন এই সতেরো কোটি মানুষ যদি তাকে কোনো দিন ক্ষমা করে দেয় তাহলেই মহান আল্লাহ সুবান তালা তাকে ক্ষমা করবেন এখন এই যে তিনি আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে গেলেন তার এই চলে যাওয়াটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিয়েছে কিনা এটিই হলো দুঃখের জায়গা আজকে তার এই মৃত্যুর সংবাদটি বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলিতে প্রকাশিত হয়েছে এবং এই সংবাদটি বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাগুলির ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে আপনারা যদি একটু সময় নিয়ে সেই পোস্টগুলির নিচের কমেন্টগুলি পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে একজন রাজনীতিবিদ মানে একটি দেশের জনগণের সাথে কি আচরণ করেছিলেন যে আজকে তার এই মৃত্যুতে বাংলাদেশের জনগণ তার জন্যে দোয়া করবে কি বরং মনে হচ্ছে যেন বাংলাদেশের মানুষের জন্য আজকে একটি ঈদের দিন আসলেই একজন রাজনীতিবিদের জন্য এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না এটি আমরা কখনোই আশা করিনি কিন্তু বাস্তবতা আমাদেরকে মেনে নিতেই হচ্ছে এখন এই জায়গা থেকে আমাদের দেশের রাজনীতিবিদরা আদৌ শিক্ষা গ্রহণ করবে কিনা না সেটি হলো প্রশ্নের জায়গা আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আমাদের মাননীয় সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদেরও লাইফ সাপোর্টে ছিলেন কিন্তু তিনি মহান আল্লাহ সুবাহআলার অসীম অনুগ্রহে তিনি আবার ফিরে এসেছেন তার জীবনটা তিনি আল্লাহর কাছ থেকে পুনরায় উপহার হিসেবে পেয়েছেন কিন্তু তিনি কি তার সেই লাইফ সাপোর্ট থেকে আদৌ শিক্ষা নিয়েছিলেন আজকে তার আচার আচরণে আমরা কিন্তু অনুধাবন করতে পারি না যে তিনি আদৌ শিক্ষা নিয়েছেন কিনা। কারণ কিছুদিন আগেও যখন করোনা ভাইরাস বাংলাদেশে সবেমাত্র প্রবেশ করছে বা করেছে সেই সময় তিনি এতটা দাম্ভিকতা দেখিয়েছিলেন করোনা এমন কোনো শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে আমরা করোনার চেয়ে শক্তিশালী তার এই বিবৃতির মাধ্যমে আমরা অনুধাবন করতে পেরেছি যে তিনি আদৌ লাইফ সাপোর্ট থেকে কোনো শিক্ষা গ্রহণ করেন নাই শুধু তাই নয় তার সেই লাইফ সাপোর্ট থেকে বাংলাদেশের আওয়ামী ঘরানার যত রাজনীতিবিদ আছেন যত রাজনৈতিক নেতাকর্মী আছেন আপনারাও কি আদৌ কোনো শিক্ষা নিয়েছিলেন এমন কি এই সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম তিনিও কি আদৌ কোনো শিক্ষা গ্রহণ করেছিলেন আদৌ তিনি কোনো শিক্ষা গ্রহণ করেন নাই কারণ তিনিও বেশ কিছু দাম্ভিকতা দেখিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সতেরোই মার্চ দু বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী শেখ হাসিনার মতো নেত্রী পেয়েছি বলেই করোনা প্রতিরোধ করতে পেরেছি যিনি এই কথা বলেছিলেন আজকে সেই তিনিই করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শুধু তাই নয় তিনি আরও একটি দাম্ভিকতা দেখিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে গত চোদ্দই মার্চ দু হাজার বিশ দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী সরকারের সতর্ক অবস্থানের কারণে দেশে করোনা ভাইরাস ছড়ায়নি দেখেন আজকে যে লোকটি বললেন যে শেখ হাসিনার মতো নেত্রী পেয়েছি বলেই করোনা প্রতিরোধ করতে পেরেছি সরকারের সতর্ক অবস্থানের কারণে দেশে করোনা ভাইরাস ছড়াইনি সেই লোকটি আজকে সেই রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এর এরপরেও কি আপনারা যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং আওয়ামী লীগের বাইরের রাজনীতির সাথে যারা যারা জড়িত তারা কি আদৌ ওবায়দুল কাদেরের লাইফ সাপোর্ট থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন কিংবা মোহাম্মদ নাসিম থেকে কি আপনারা আদৌ শিক্ষা গ্রহণ করবেন বলে আপনাদের কি মনে হয় আপনারা নিশ্চয়ই জানেন গত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার চুরি করে ডাকাতি করে দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসে এই পৃথিবীতে একটি নজির স্থাপন করেছেন এই পৃথিবীতে একটি বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন সব কিছুই কিন্তু আপনারা জানেন আর সেই নজির স্থাপনকারীদের একজন প্রতিনিধি হচ্ছেন জনাব মোহাম্মদ নাসিম তিনি কার স্বার্থে কিসের লোভের আশায় বা কিসের লাভের আশায় তিনি জনগণের ভোট চুরি ডাকাতি দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসছিলেন এবং কার স্বার্থে তিনি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতির মাধ্যমে ধ্বংস করে সেই দুর্নীতির টাকা দিয়ে নিউ ইয়র্কের মতো একটি উন্নত শহরে প্রায় বিশ থেকে পঁচিশটি অ্যাপার্টমেন্টের মালিক হয়েছিলেন কার স্বার্থে করেছিলেন আজকে এই অ্যাপার্টমেন্টগুলি কে ভোগ করবে আজকে তার যে প্রভাব প্রতিপত্তি ছিল তার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাগুলি আজকে কোথায় গেল এজন্যই মহান আল্লাহ সুবাহ পবিত্র কোরআন শরীফে ঘোষণা করেছেন আউদু বিল্লাহিমিনাশানুর ওম্লাহিল ওয়া তু বিয়াদিকাল ম্যাংতা আপনারা নিশ্চয়ই এই আয়াতটির অর্থ জানেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন এবং যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন সাথে সাথে এ কথাটিও বলেছেন যে মহান আল্লাহ তা তালা যাকে ইচ্ছা অপমানিত লাঞ্ছিত করেন এবং যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন আজকে এই আয়াতটির প্রতিফলন কি জনাব মোহাম্মদ নাসিমের ক্ষেত্রে প্রযোজ্য নয় আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ যার পিতার এই দেশের জন্য অনেক অবদান ছিল তার নিজেরও অনেক অবদান ছিল কিন্তু পার্থিব স্বার্থে তিনি এই জনগণের এতটাই ঘৃণার পাত্র হয়েছিলেন যে আজকে তার মৃত্যুতে গোটা জাতি কাঁদবে তার জন্য দোয়া করবে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে তার জন্যে আল্লাহর কাছে বেহেস্ত চাইবে তার জন্যে মহান আল্লাহ সুবাহন হাত তা কাছে এই জাতি এটাই চাইবে যে তার কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয় অথচ উল্টা মনে হচ্ছে যে তার মৃত্যুতে এই জাতি আজকে ঈদ উদযাপন করছে এর পরেও কি আপনাদের ঘুম ভাঙবে না এর পরেও কি আপনারা শিক্ষা নেবেন না এর পরেও কি আপনাদের চোখ খুলবে না এর পরেও কি আপনারা অন্ধ থাকবেন এর পরেও কি আপনারা আপনাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য জাতিকে জিম্মি রেখে রাজনীতি করবেন এর পরেও কি আপনারা ভাবছেন আপনি কোনো দিন মৃত্যুবরণ করবেন না এর পরেও কি আপনারা ভাবছেন যে মিথ্যা কথাগুলি আপনারা সত্য বলে জাতির সামনে উপস্থাপন করছেন অথচ আপনি নিজেই জানেন যে আপনি মিথ্যা বলছেন এরপরেও কি আপনি মিথ্যা বলেই যাবেন এর পরেও কি আপনি একটি বারের জন্য অনুতপ্ত হবেন না এর পরেও কি আপনার ক্ষমতা জনগণের উপরে আপনি প্রভাব হিসাবে খাটাবেন এরপরেও কি আপনার ক্ষমতার অপব্যবহার করবেন এর পরেও কি আপনি অবৈধ মন্ত্রী হিসাবে আছেন এটি জানার পরেও আপনি মন্ত্রী থাকবেন এর পরেও কি অবৈধ এমপি হিসাবে যে আপনি আছেন এর পরেও কি আপনি অবৈধ এমপি হিসাবে থাকবেন আপনার কি আদৌ কোনো অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে কি আপনি কি আদৌ কখনো চিন্তা করছেন যে এই পদে আমার থাকা আদৌ যৌক্তিক কিনা এই পদে আমার থাকা আদৌ নৈতিক কিনা এটি কি কখনোই ভেবেছেন আদৌ কি মোহাম্মদ নাসিমের এই মৃত্যু থেকে কোনো শিক্ষা নিয়েছেন কোনো শিক্ষা নেন নাই